ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং উচ্ছ্বাস ফাটাফাটি আছো। আজকে হচ্ছে 9th June আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন বেজে গেছে 7:45। তো 7:45 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি হচ্ছে সকাল 6:30 উঠে পড়েছি, আজকে একদমই লেট হয়নি। আর উঠে পড়ে এই যেখানে কফি হচ্ছে, আর এই যেখানে আমার আটার মাখাটা মোটামুটি বেশ কমপ্লিটই হয়ে গেল। এখন হচ্ছে আমি রেডি হবো, পড়াতে চলে যাবো। অন্যান্য কিছু লেটই হয়ে যায়, আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে ওয়েদারটা আজকে ভীষণ গরম, অতিরিক্ত গরম। বাট ওয়েদারটা বেশ, আমার রোদ ওঠেনি এখন, কিন্তু রোদ ওঠেনি অবশ্য 7টা আমার বাজেনি, উঠবে হয়তো রোদ। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে হচ্ছে আমাদের ঠাকুর টাকুর তো সব ঝাড়াঝুড়ো হয়, তো আজকে মা করবে, আজকে পুজোটা আজকে আমি করবো না। তো চলো, আমার এখানে আটা মাখা কমপ্লিট হয়ে গেছে, কফিও করা হয়ে গেছে, আমি ঝটপট করে রেডি হয়ে যাই। রেডি হয়ে তারপর তোমার সঙ্গে আবার পরে কী কী করছি সেটা দেখা করবো, অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করছি। আর তাছাড়া যাদের যাদের ভিডিও আমার ভিডিও ভালো লাগবে, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে একটা লাইক দিও, কারণ তোমাদের সাপোর্ট আমাদের মতো নতুন নতুন ইউটিউবারদের ভীষণ 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 প্রয়োজন। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমার আটা মাখা হয়ে গেছে, এখানে চাও বসানো হয়ে গেছে, কফি বসানো হয়ে গেছে, যা যা আমি তো লেবু জল খাই সেটাও করা হয়ে গেছে। তো সবটা করে নেওয়ার পর আমি দেখো জায়গা জায়গাগুলো সব পরিষ্কার করে মুছে রাখলাম, না হলে মা উঠে দেখবে যে নোংরা হয়ে আছে। তো আমি সব পরিষ্কার করে দিয়েছি, এবং যে টুকিটাকি যে বাসনগুলো সকালবেলা ছিল এবং হয়তো কাপ টাপ সেইগুলো সব আমি ধুয়ে ধুয়ে রাখছি। তো এবার আমি রেডি হয়ে তারপর টিউশনের জন্য যাব। তো চলে এসছে আমি রেডি হতে। তো দেখতেই পাচ্ছ আমি একটা শার্ট পরেছি, আর এখন আমি রেডি হচ্ছি, এখনই আমি বেরিয়ে যাব। তো টাইম হয়ে গেছে, বেজে গেছে 7:15। দেখো আমি বেরোচ্ছি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বেশ সকাল সকাল মেঘলা মেঘলা আর হাওয়া জাস্ট অসাম। তো এই যে এবার আমি বেরিয়ে পড়েছি পুরোপুরি, কারণ এরপর লেট করলে আমার আরও দেরি হয়ে যাবে। তো এরপর আমার দু জায়গায় পড়ানো আছে, তারপর আমি একবার বাড়ি ফিরবো। তো কতটা কি ভিডিও করব আমি বলতে পারছি না, তবে তোমরা যাই করবো দেখতে পাবে। তোমরা দেখতেই পেলে যে আমি বেরিয়ে পড়েছি, এখন 7:20 বাজে বেরিয়ে পড়েছি। তো এখন যাই টিউশনটা পড়াতে, অনেক দেরি হয়ে যাবে না হলে। তো চলো তোমার সাথে আবার পরে কথা হচ্ছে। তো আমি পড়াতে বসে পড়েছি, এখন ওইদিকে আমার স্টুডেন্ট এখন লিখছে, এক্সাম দিচ্ছে, আর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি, আমি মুখে কোনো কথা বলিনি ওই জন্য যাতে ডিস্টার্ব না হয়। তো আরেক জায়গায় পড়ানোর পর তারপর আমি বাড়িতে দেখো এসেছি। দেখো আমি ফ্রেশও হয়ে গেছি, আর এখন হচ্ছে আমি আমার ব্রেকফাস্ট করবো। আর ব্রেকফাস্টে কী আছে দেখি মা কী করেছে। আজকে তো বৃহস্পতিবার, আজকে মায়ের মানে প্রচণ্ড চাপ, আর চাপই থাকে ভীষণভাবে, তো ওই জন্য জানি না মা কী করেছে। আমি তো সকালবেলার দিকে থাকি না যে মায়ের সাথে টুকটাক যে হেল্প করবো, আর পারি না। বাড়ি থাকলে যেটুকু টুকিটা কি পারি হেল্প করতে, আদারওয়াইজ পারি না। তো দেখি মা কী করেছে। মায়ের শরীরটাও এমনিতে খুব একটা ভালোও থাকে না, তার মধ্যে জানি না কী করেছে, তোমাদেরকে তো দেখাচ্ছি। আর আমি ইতিমধ্যে টাইটেলে একটা জিনিস লিখেছি যে আজকে হচ্ছে হ্যাপি ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি বা কিছু, সেটা হচ্ছে আমার ইউটিউবের জার্নি। আমি 9th May থেকে ব্লগ শ্যুট করা স্টার্ট করেছিলাম, ব্লগ দেওয়া স্টার্ট করেছিলাম 10th May থেকে। তো আজ সেটা হচ্ছে 1 মান্থ কমপ্লিট হলো। আমার খুব ভালো লেগেছে, আমি নিজেকে কনগ্রেচুলেট করছি যে আমি একটা মাস নিজে নিজে, হ্যাঁ আমার ভাই আমার হেল্প করে, আমার ভাই আমাকে ব্লগে আপলোডে হেল্প করে, সমস্ত কিছুতে আমাকে ও হেল্প করে, মাও হেল্প করে টুকিটা কিতে, বাট আমি নিজে যে ভিডিও করা অনেক কিছু, তো সেটা নিয়ে যে আজকে একটা মাস কমপ্লিট হলো সেটা নিয়ে আমি ভীষণ খুশি। তোমরা সবাই যারা যারা আমার পাশে আছো, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক 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 থ্যাংক ইউ। তারা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো আজকে আমার ব্রেকফাস্টে মা কী করেছে। মা হচ্ছে আজকে বানিয়েছে লুচি তরকারি, আলুর তরকারি, একটাতে হিং আছে, ছোলা আছে, আর করেছে হচ্ছে রসমালাই। তো চলো ব্রেকফাস্টে এনজয় করা যাক। ফ্রেন্ডস, তো এখন বাজে দুপুর 12টা, আর এখন জাস্ট আমি শর্টস কমপ্লিট করলাম দুটো, তোমাদের জন্য একটা স্পেশাল শর্টস করেছি। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো কিসের ওপর শর্টস করেছি, এই মার্কটার ওপর দেখে আই থিঙ্ক। তো যারা যারা এখন আমার শর্টস দেখোনি তারা প্লিজ একবার চেক করে ফেলো। আর আমি দুপুরবেলা সকালে বাড়ি এসে আমি ব্রেকফাস্ট তো করে গেছি, তো ব্রেকফাস্ট করার পর এখন ব্রেকফাস্ট করে নিয়ে আমি দুটো শর্টস বানিয়েছি। তো শর্টস বানিয়ে এখন আমি একটু পড়াতে বসবো। আমার স্টুডেন্ট এখানে চলে এসেছে, তোমরা দেখতে পাবে আই থিঙ্ক, এই যে আমার স্টুডেন্ট পড়ছে এখানে।
ওকে এখন আমি টিউশনটা পড়িয়ে নেবো। ও বেসিক্যালি ও দুপুরবেলা আসে, আজকে একটু দুপুরের চাপ আছে বলে ও আজকে সকালবেলা পড়ে নিচ্ছে। তো এখন ওকে পড়িয়ে নিই, তারপর আমি চটপট স্নানে যাবো আজকে বৃহস্পতিবার। তো দেরি হওয়ার আগে আমি ঝটপট করে চলে যাই, তোমাদের সাথে আবার স্নান করে পরে কথা হবে। তো এখন আমার স্নান হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমি মুখে টোনা টোনা দিয়ে আজকে শ্যাম্পু করেছি, তো এই জন্য চুলে আমি সিরাম টিরাম লাগিয়ে এখন ফ্রেশ হচ্ছি। তো এরপর হচ্ছে লাঞ্চ করবো, লাঞ্চ টাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে বিকালবেলা যেমন পড়াতে যাই তেমনই যাব, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো ফ্রেন্ডস, আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু না ফ্রেশ হবো না এখন বাড়ি চলে এসে এখন আমি হচ্ছে এক্সারসাইজ করবো। এক্সারসাইজ করে দেন আমি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমি পুজো দেবো। পুজো দিয়ে রাত্রে আছে কী খাবো, ও রাত্রে আছে খুব ইন্টারেস্টিং একটা খাবার আছে, তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো, তবে একটু পরে দেখাবো, এখন দেখাবো না, এখন একদমই দেখানো যাবে না, একটু পরে দেখাবো। তো চলো আমি ঝটপট করে এক্সারসাইজটা করে দিই, কারণ দেখতে পাচ্ছ অনেক কিন্তু লেট হয়ে গেছে। আমি এখন আসিনি, আমি মিনিমাম 8:20 দিকে চলে এসেছি। তো এসে এখন একটু মায়ের সাথে গল্প করলাম, একটু দেখালাম, এবার হচ্ছে মানে একটুখানি এক্সারসাইজটা করে নিই। চলো সো ফ্রেন্ডস, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখতেই পেলে ডিনারে আছে কী ছিল। তো ডিনার কমপ্লিট হয়ে গেলো, এখন জাস্ট ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। অনেক রাত হয়ে গেছে, তো আর বেশিক্ষণ জাগবো না, কারণ আমার প্রতিদিনই সকালে শিডিউল তোমরা জানোই। তো চলো ভিডিওটার কাছে এতটুকুই রাখছি, আগামীকাল আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে শুরু হবে, তোমাদের সঙ্গে দেখা হবে এবং অনেক 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 গল্প হবে। চলো ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। টাটা।